Assalamualaikum. কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। ভাই অবশ্যই সেই খবরটা দিব যেটা আপনারা অলরেডি অনেক মানুষ জেনে ফেলেছেন যে 62,000 মানুষকে অলরেডি নুলস্থা বা ভিসা অনেকে ভিসা পেয়ে গেছে, অনেকে এখনো অপেক্ষা আছে নুলস্থা পেয়ে গেছে। তো সেই খবরটাই অবশ্যই বলবো। তার আগে বলবো ভাই আমার মনটা অনেক খারাপ, কারণ আমার গত 4 দিন ধরে আমার পেজটার উপরে হ্যাকাররা মানে এত চেষ্টা করছে এটারে নষ্ট করার জন্য পেজটা, এখন মনিটাইজেশন পর্যন্ত অফ। তারা এত মানে ইতালির ভিতরে কিছু আছে ব্লগার এবং তাদের কারণেই বাংলাদেশ থেকে এই কাজগুলো করতেছে। তো কাউরে দোষ দেই না, আমি উপরে আল্লাহ বিশ্বাসী, উনি যদি আমার কপালে লেখা থাকে এই পেজটা থাকবে, অবশ্যই থাকবে, আর যদি লেখা থাকে না এই পেজটা থাকবে না। তো আমি মাইনা নিই, সব কিছুই যেহেতু গাছের পাতা পর্যন্ত আল্লাহপাকের সৃষ্টিকর্তা ছাড়া লড়ে চড়ে না, তো অবশ্যই আমার কপালে যা আছে সেটাই হবে, আমি নিয়তি মাইনা নিই। তবে সবাই দোয়া করবেন, যদি পারেন ব্লগটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, হয়তোবা ফেসবুক যদি দেখে যে হ্যাঁ আমার পেজের অনেক ভালো রিচ আছে ভালো, তাহলে হয়তোবা ফিরে পেতে পারি মনিটাইজেশন। তো আপনাদের কাছে আশা করি আপনারা যেন আমার ব্লগটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, খারাপ ভালো যাই করেন আপনাদের কাছে আশা করি। তো যেটা বলবো, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঘোষণা দিয়ে দিছে যে 62,000 অলরেডি মানে যে এই ফ্লুসিতে 2023-এর ফ্লুসিতে 62,000 নুলস্থা বা ভিসা পেয়ে গেছে, যেটা হলো ধরেন অলরেডি পেকুত্তরা থেকে আউট হয়ে গেছে, যে হয় নুলস্থা আর যারা নুলস্থা পাইছে অলরেডি ভিসা পাইছে এবং ভিসা পাই অনেকেই ইটালিতে চলে বসছে। তো সেটার কি বলে ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে 62,000। তো এই কথাটা আমি মে মাসের 2 তারিখে বলছিলাম, আপনারা মনে আছে, ইতালি সবাই আমারে বিদ্রুপ করছিল যে 70-80% যে কোটাটা আছে এই কোটার মধ্যে পর্যায়ক্রমে সবাই পেয়ে যাব। তো দিয়ে দিছে, অনেকের মেল আসছে, অনেকের কপি আসছে, অনেকে এখনো চেক করে নাই, তখন বলছিলাম চেক করলেই পাওয়া যাবে। তো এই প্রক্রিয়াটা মোটামুটি সম্পন্ন হয়েছে এবং যারা কাগজ মনে করেন মেল আসছে যে তোমার এইটা এইটা মাংকা, তারা যেটা যেটা দিছে সেটাও দিয়েও অনেকে পাইয়ে গেছে নুলস্থা। এবং যেহেতু বাংলাদেশে সিরিয়াল এখন সিরিয়াল দিয়ে তারপরে যায় দিতে হয়, একদিনে 400-500 রুপরে জমা পড়ে না কাগজ, সেহেতু বাংলাদেশিরা যদি 20-25,000 কাগজ পায়ে থাকে অলরেডি, তো ইনশাল্লাহ এটা জমা দিতে দিতে আরও 2 মাস লাগবো, 2 মাস লাগবো এই কাজগুলো সম্পন্ন করতে। তো এই নুলস্থা কিনা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভিসা পাবে, কিন্তু এই অরিজিনাল নুলস্থার সাথে জাল নুলস্থা প্রচুর গেছে, যেগুলোর জন্য আমি জাল রিসিপুতা এবং জাল নুলস্থার ব্যাপারে আমি অনেক বলছি ইতালির ভিতরে। আমি শেষ পর্যন্ত এই যে ব্লগার সিন্ডিকেটের ভিতরে যারা এই ভিসার 2 নম্বরে কারবার করে এবং উপরে দেখায় পিস সাপ ভিতরে সদরঘাট, এরা কি করে এই সিন্ডিকেটটা মানে এই যে যা যত কিছু আছে, কারণ এটা তো একটা লোভনীয় লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইউরোর ব্যবসা, লক্ষ লক্ষ ইউরোর ব্যবসা, তো এইগুলা করে একটা মানুষের যদি ঠকায় 10,000-8,000-7,000 ইউরো নিতে পারে জাল নুলস্থা দিয়ে। তো এর জন্য বলছিলাম যে সবাই যত মানে যত বাংলাদেশি এখানে কমিউনিটির উচ্চ পদস্থ আছে, যেমন কেউ আছে কাপ অফিস, কেউ উকিলদের সাথে ব্যবসা করে বা বিভিন্ন পর্যায়ে ব্যবসা করে এবং ভালো মানুষের সাথে পরিচয় আছে, যারা এগুলো নিয়ে ভালো বুঝে, তারা আসেন বাংলাদেশিদের জন্য এগিয়ে আসেন, নুলস্থাগুলো চেক করে দেন। তো ভাই এর মধ্যে আমি খারাপ হয়ে গেছি এই কারণে দেখে নাই যে আমার পেজটা এইসব বলার কারণে আজকে আমার দুর্দশা, যাক সেই কথা বাদ, আমি তো অবশ্যই আল্লাহ পাকের দয়ার উপরে বিশ্বাসী, সে যদি আমার কপালে রাখে তাহলে অবশ্যই পেজ থাকবে ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম দেখছেন 62,000 এখন আপনারা সত্যতা পাইছেন, 62,000 যে অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা আরও 15 দিন আগে কথা ছিল, আমি বলছিলাম যে 13 তারিখের পরে এরকম কিছু ঘোষণা আসবে, এবং এখনই আপনারা এই যে দ্বিতীয় যে কোঠা মানে যেগুলো বর্ধিত করে কিছু কিছু দেশ, যেমন এর মধ্যে আছে বাংলাদেশ, দ্বিতীয় কোঠার ভিতরে বাংলাদেশ আছে ইনশাল্লাহ, এটা হলো মন্ত্রণালয় থেকে একটা কোঠা বাড়াই দিয়ে বা তাদের পাওয়ারে অনেক মানুষ নুলস্থা পাবেন এবং ভিসা পাবেন, এইটা আসতেছে এবং চলমান আছে, এখন চলমান আছে, এইটা এই জুন জুলাই মাসে
আপনারা এটা প্রতিফলন পাবেন এবং অবশ্যই নতুন ক্লিকে আসবে নতুন বিক্রেতা আসবে এটা নিয়ে আমি আরেকটা ব্লগ করব তো আজকে আমি শুধু এইটাই বললি ভাই দেখছেন 62000 মানে 70 থেকে 80% নলস্থা উঠে গেছে স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা এখন আপনারা বিশ্বাস করতে পারেন ভাই যে আমার কথা ইনশাআল্লাহ আমি আগেই বলছিলাম আপনাদের আমি পেপুত্তুরাতে কাজ করে এমন একটা লোকের কাছ থেকেই আমি খবরটা পাইয়েই আমি আপনাদের বলছিলাম এবং আমার যে একটা উকিল আছে সেও বলছিল আমার যে একটা কমার্শিয়াল লিস্ট আছে সেও বলছে যে হ্যাঁ এইটাই হয়েছে তারপরে আমি কনফার্ম হয়েই আমি বলছিলাম তো সবাই নিশ্চিন্ত থাকেন আপনাদের কাগজ যাদের আছে 27 তারিখে পরবর্তীতে এখনও উঠে নাই তাদের দ্বিতীয় জোয়ার আসতেছে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো নিউজ আসবে আপনাদের কাগজ উঠবে ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছুই নাই যদিও 62000 হয় তারপরেও কোটা বাড়াই দেওয়ার যে সুপারিশটা সেইটা পরিকল্পনা করতেছে এবং অলরেডি চলমান শুরু হয়ে গেছে তো ধৈর্য ধরেন ইনশাল্লাহ 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 আপনারা দ্বিতীয় কোঠায় আরও ভালো মানুষ নুলস্থা পাবেন এবং ভিসা পাবেন তার আগে দরকার হলো আপনার কাগজটা কন্ট্রোল করা পারলে কন্ট্রোল করার যদি ভালো মানুষ দিয়ে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন যে আপনার রিসিপ্টটা অরিজিনাল না ডুপ্লিকেট না ফেক নিয়ে দৌড়াইতেছেন না অরিজিনাল নিয়ে দৌড়াইতেছেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যদি ভালো লাগে তো ব্লগটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম।